সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অন্তত তিন দিন ছুটি দেওয়ার দাবি বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন দুপুরে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা জানান আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে দাবি করে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন হিন্দু মহাজোটের নেতারা এ বিষয়ে সব দাবি ক্যাবিনেট বৈঠকে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা ওনারা দাবি দওয়া দিয়েছেন এটা অনেক পুরোনো এটা কোনো নতুন বিষয় নয় নতুন কোনো বিষয় আনেননি ওনারা আমার কাছে এটুকু প্রমেজ করেছেন যে যারা বুঝে না বুঝে এক ধরনের আন্দোলন করে প্রচার করার চেষ্টা করছে সেটা সঠিক নয় এরপরে হয়তো লার্জ আকারে আমরা কথা বলবো আর আমিও প্রমিস করেছি আমি মনে করি যে দুর্গা পূজায় দুই দিন বা তিন দিন ছুটি দিতে অসুবিধা কী এই ছুটি তো খালি বড়া জন্য না ছুটি পেলে আমরাও একটু ঘুরে ঘুরে আসলাম কক্সবাজার না এখানে না ওইখানে তো আমি বলছি যে যেহেতু আমি তো ডিসিশন মেকার না আমি এটা সচিব মহোদয়কে বলেছি এটা নোট করতে এর যে দাবি দেওয়া যতগুলো দিয়েছেন সেইগুলো নিয়ে আমরা আমাদের ক্যাবিনেট মিটিং যখন হবে আলোচনা করব এবং ক্যাবিনেটে যা এখন করা যায় তাই হবে আর যেগুলো এখন করা যাবে না মানে মনে করেন যে কনস্টিটিউশনাল কতগুলো বিষয় আসলে বলেছেন সেটা তো আমাদের তো কনস্টিটিউশন চেঞ্জ করার কোনো প্রভিশন নাই